हेलो व्यूअर्स आमी राहुल एवं आपनी देखछेन चैनल रेसल बांगला। अवशेषे एत अपेक्षार पर फाइनली रोमान रेन्स अटैक करलें तार काजिन ब्रदर जेउसर ओपर। तो एत दिन धरे WWE प्रत्येक सप्ताह स्मैकडाउने टीज करत रोमान रेन्स एई बुझे अटैक कर दिल जेउसर ओपर, किन्तु ना सेखाने रोमान रेन्सर एटीट्यूड ही थाकतो अन्यरकम। तो फाइनली आजकेर स्मैकडाउने रोमान रेन्स तार काजिन ब्रदारेर ओपर अटैक करलें এবং এই অ্যাটাকটি হয়েছে সুপারম্যান পাঞ্চের সাহায্যে। তো এমনটা শোনা যাচ্ছিল রোমান রেইন্স সুপারম্যান পাঞ্চ আর ইউজ করবেন না। তবে আজকে রোমান রেইন্স সবার ধারণা কিন্তু বদলে দিয়েছেন আর এতদিন পর আমরা আবারও সেই সুপারম্যান পাঞ্চকে দেখতে পেলাম, যে মুভসটি পার্সোনালি আমি অনেক পছন্দ করি। তো গত সপ্তাহে যখন জেউসও রিং সাইড থেকে চলে যাচ্ছিল, তার পিঠের পিছনে রোমান রেইন্স অনেক রাগান্বিত চেহারায় তার দিকে তাকিয়েছিল। তো কেন সে এমনটা করেছে এই বিষয়টার উত্তর জানতে জেউসও রিং সাইডে আসে, কিন্তু সেখানে রোমান রেইন্স আসেন না। তো তার বদলে পল হেম্যান বলেন রোমান রেইন্সের যখন ইচ্ছা হবে সে তখন ফেস টু ফেস হয়ে কারণটা জানিয়ে দেবে। তো এই জন্য স্ম্যাকডাউনের একদম এন্ডিংয়ের দিকে রোমান রেইন্স এবং পল হেম্যান রিং সাইডে আসে জেউসোর সাথে ফেস টু ফেস হতে। তো যেহেতু এখন রোমান রেইন্স এবং জেউসোর মধ্যে এই স্টোরি লাইনটি ধীরে ধীরে পরিবারের দিকে অগ্রসর হচ্ছে, তাই পরিবারকে নিয়ে সেখানে প্রোমো কার্ড দেখতে পাই এবং এই প্রোমোটি মোটামুটি বেশ ভালোই ছিল। তো রোমান রেইন্স প্রথম থেকেই একদম চিলভাবে, অর্থাৎ নিজে শান্ত থেকে অপমান করছিল জেউসোকে, যেমনটা সে আগে থেকে করে এসছে। এবং তেমনই আজকেও রোমান রেইন্স কিন্তু একদম মিষ্টি কথার মাধ্যমে অপমান করেছে জেউসোকে। তবে অনেকক্ষণ চুপ থাকার পর জেউসও আর চুপ থাকতে পারেনি, সে রোমান রেইন্সকে জবাব দিয়েছে আর এই বিষয়টিতেই অনেক বেশি রেগে যান রোমান রেইন্স আর তিনি অ্যাটাক করে দেন তার ভাই জেউসোর ওপর। তো যেহেতু এটা ক্ল্যাশ অফ চ্যাম্পিয়ন্সের আগে শেষ স্ম্যাকডাউন ছিল, তাই এখানে WWEকে অবশ্যই নতুন কিছু করে দেখাতে হতো, নাহলে প্রত্যেক দিনই তো রোমান রেইন্স এবং জেউসোকে আমরা একসাথে দেখতে পাচ্ছিলাম স্ম্যাকডাউনে। তো এই কারণে WWE আজকে নতুন করে ভাবলো এবং রোমান রেইন্সকে দিয়ে অ্যাটাক করালো জেউসোর ওপর। তো আপনারা দেখলেন জেউসও কিন্তু ফ্যানদের থেকে ভালো মানের সাপোর্ট পেয়ে গেছে। রোমান রেইন্স যখন জেউসোর ওপর সুপারম্যান পাঞ্চ দেয় তখন চারিদিকে বুয়ের আওয়াজে ভরে গেছে, অর্থাৎ কেউই রোমান রেইন্সকে সাপোর্ট করছিলেন না। আর লাস্টের দিকে জেউসও যেমন প্রোমো কাট করেন, অবশ্যই সকল দর্শকই জেউসোর পক্ষ নেবেন। আর যারা রোমান রেইন্সের বরাবরই ফ্যান তারা তো রোমান রেইন্সকে সাপোর্ট করবেনই, কিন্তু আপনি যদি একজন সাধারণ দর্শক হয়ে দেখেন তাহলে বেশিরভাগ মানুষই পক্ষ নেবে জেউসোর। আর মূলত এটাই WWEর মূল লক্ষ্য, রোমান রেইন্সকে আরও বড় হিল রেসলার তৈরি করা এবং রোমান রেইন্সকে যেন সবাই আরও বেশি বেশি হেট করে এই ব্যবস্থায় WWE করছে। রোমান রেইন্স যেভাবে ম্যাচ জিতেছিল সেটা ছিল তার হিল টার্নের প্রথম স্তর, এবং আজকে রোমান রেইন্স যেভাবে অ্যাটাক করলো এটা হলো রোমান রেইন্সের হিল টার্নের দ্বিতীয় স্তর। তো রোমান রেইন্সের হিল টার্ন অনেকেরই পছন্দ না হলেও ধীরে ধীরে WWE কোম্পানি কিন্তু রোমান রেইন্সের এই ক্যারেক্টারটিকে আরও বেশি ইন্টারেস্টিং করে তুলছে। আর রোমান রেইন্সকে যেন সব থেকে বেশি হেট করা হয় এই জন্য ব্যবহার করা হচ্ছে তার ফ্যামিলিকে। তো পরিবারকে যখন ব্যবহার করা হবে তখন বেশিরভাগ মানুষই রোমান রেইন্সকে পছন্দ করবে না, যে বিষয়টি আপনি সেথ রলিন্স এবং মিস্টেরিও ফ্যামিলির মধ্যেও দেখতে পেয়েছেন। তো আশা করছি রোমান রেইন্সের এই হিল ক্যারেক্টার এখন আপনাদের ভালো লাগবে। তো এই ভিডিওটি এই পর্যন্ত ছিল, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর এমনই WWE সম্পর্কে ভিডিও পেতে হলে রেসেল বাংলা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।